রাষ্ট্রের ছেলে মেয়েরা বায়ু উষ্ণতার তারতম্যের কারণ হচ্ছে, বায়ু উষ্ণতার তারতম্যের কারণে আমরা গত ক্লাস পর্যন্ত সমুদ্র সৈকতের কারণ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে তার বাকি অংশগুলো হবে, সেটা 6 নম্বর কারণ হচ্ছে ভূমিঢাল। ভূমিঢাল ও বায়ু উষ্ণতার তারতম্যের একটা কারণ। ভূমিঢাল দেখা যায় যে দু ধরনের ভূমিঢাল দেখতে পাওয়া যায়, একটা সূর্যমুখী ঢাল আর একটা সূর্য বিমুখ ঢাল। সূর্যমুখী ঢালে সূর্যের তাপ অধিক শোষণ হয়, যার ফলে উষ্ণতা বেশি হয় সূর্যমুখী ভূমিঢালে। কিন্তু সূর্য বিমুখ ঢালে তুলনামূলকভাবে তীর্যক রশ্মির জন্য সেখানে ছায়াও থাকে, আবার তীর্যক রশ্মির জন্য উষ্ণতার পরিমাণ কম হয়। এই জন্য দেখা যায় যে উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে বা সূর্যমুখী ঢালে উষ্ণতার পরিমাণ বেশি হয়, আর সূর্য বিমুখ ঢালে উষ্ণতার পরিমাণ কম হয়। এই জন্যই দেখা যায় যে আমাদের হিমালয় পর্বতের উত্তরমুখী ঢালে উষ্ণতার পরিমাণ বেশি এবং তুলনামূলকভাবে আমাদের দিক থেকে উষ্ণতার পরিমাণ বেশি, তুলনামূলকভাবে তিব্বত দিকে উষ্ণতার পরিমাণ অনেকটা কম। তাহলে উত্তর গোলার্ধে দেখা যায় যে উত্তর ঢাল অপেক্ষা দক্ষিণ ঢালে উষ্ণতার পরিমাণ একটু বেশি, সেই জন্য এই অঞ্চলে কৃষিকাজ এবং জনবসতি গড়ে ওঠে। আর তুলনামূলকভাবে তিব্বত অঞ্চলে অনেক ঠান্ডা পরিমাণ বেশি হওয়ার জন্য সেই অঞ্চলে একদম জনবিরল, খুবই কম মানুষ বসবাস করে। আর ঠিক দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে হলে এই বিপরীত অবস্থা। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সূর্যমুখী ঢাল এই পাশটা, সূর্যমুখী ঢালে এখানে উষ্ণতার পরিমাণ বেশি, আর বিপরীত দিকে এই ঢালে উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম সূর্য বিমুখ ঢালে। এটা সূর্যমুখী ঢাল, যেখানটায় সূর্য আলো পড়ছে অধিক বা লম্বভাবে অনেকটা খারাপভাবে, এটা সূর্য বিমুখ ঢাল বা ছায়া ছন্ন ঢালও বলে। এই ধরনের ঢালকে হার্স পর্বত অঞ্চলে দেখা যায় যে ফরাসি ভাষায় উত্তরমুখী ঢালকে বলে এড্রিত, আর সূর্যবিমুখ ঢালকে বলে ওবেক। এড্রিত আর ওবেক সম্পূর্ণের জন্য গুরুত্বপূর্ণ যে এড্রিত বা ওবেক, এই অধিক উষ্ণতার কারণে দেখা যায় যে হিমালয় পর্বতের দক্ষিণ দিকে হিমরেখার উচ্চতার পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি, উত্তরমুখী ঢালে হিমরেখার উচ্চতা তুলনামূলকভাবে অনেকটা কম। আবার যে পাহাড়ের দেখা যায় যে পাহাড়ের যে মৃদু ঢাল আর খাড়া ঢাল, এই একই কারণে পাহাড়ের যে মৃদু ঢালে সেখানে উষ্ণতার পরিমাণ তুলনামূলক বেশি হয়, আর তুলনামূলক খাড়া ঢালে কিন্তু উষ্ণতার পরিমাণ কম হয়। এটা একটা ভূমিঢালের গুরুত্বপূর্ণ দিক। 7 নম্বর আমরা চলে যাব মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতাও বায়ু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কেমনভাবে না, আকাশে যে মেঘের আবরণ সেটা হলো একটা কম্বলের মতো কাজ করে। কেমনভাবে কম্বলের মতো কাজ করছে না, প্রথমে আমরা মেঘ মুক্ত অবস্থাটা জানি। মেঘমুক্ত অবস্থায় মেঘমুক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় যে দিনের বেলায় সূর্যরশ্মি খুব সহজেই ভূপৃষ্ঠে আসছে এবং ভূপৃষ্ঠকে উষ্ণ করছে, এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও গরম হচ্ছে এবং উষ্ণতার পরিমাণ সেখানে বৃদ্ধি পাচ্ছে। আবার মেঘমুক্ত রাত্রেবেলাতেও কী দেখতে পাওয়া যায় না, মেঘমুক্ত রাত্রেবেলাতেও উষ্ণতা বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে চলে যাচ্ছে, সেখানে কেউ আটকানোর কেউ নেই, যার ফলে উষ্ণতা অতি দ্রুত হারে কমে যায়। এই ধরনের উভয়টা আবহাওয়াটা কোথায় দেখতে পাওয়া যায়, বেশি দেখতে পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। মরুভূমি অঞ্চলে দিনের বেলায় প্রচুর তাপ আসে, প্রচুর উষ্ণ হয়, আবার রাত্রেবেলায় মরুভূমি অঞ্চলে তো জলীয় অস্পভাবে মেঘ খুব কম, যার ফলে রাত্রেবেলায়
তাপ বিকৃত হয়ে মৌসুমী নেপালে চলে যায় এবং প্রচুর ঠান্ডা হয়। সেই জন্য মরুভূমি অঞ্চলে উষ্ণতার দৈনিক এবং দৈনিক এবং রাতের উষ্ণতার পার্থক্য খুব বেশি, অর্থাৎ উষ্ণতার প্রসারের পরিমাণ সবচেয়ে বেশি মরুভূমি অঞ্চলে। এবার মেঘাচ্ছন্ন অবস্থা কি দেখতে পাওয়া যায়? দিনের বেলায় যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে দেখতে পাওয়া যায় যে দিনের বেলায় সূর্য থেকে আগত তাপ ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পারে না, ফলে দিনের বেলায় মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে মৌসুমী ফিরে চলে যায়, অর্থাৎ অ্যাভোক্যাডোর পরিমাণ বাড়ে। আবার এই কারণেই দেখতে পাওয়া যায় যে নিরক্ষীয় অঞ্চলে সেখানে সারা বছর লম্বাভাবে সূর্যকিরণ পড়ে, কিন্তু যেহেতু সেখানে মেঘের পরিমাণ বেশি হয় বা মেঘাচ্ছন্নতার পরিমাণ বেশি হয় তাই দেখা যায় যে সেখানে লম্বাভাবে সূর্যকিরণ পড়লেও সেটা কিন্তু ভূপৃষ্ঠ ততটা উত্তপ্ত হতে পারে না, কারণ আকাশে অধিকাংশ সময় মেঘ থাকে, সেজন্য মেঘ নিরক্ষীয় অঞ্চলে খুব বেশি উষ্ণতাও হয় না। আবার রাতের বেলায় কী হয় না, রাতের বেলায় আকাশে মেঘের আবরণ সে পৃথিবীপৃষ্ঠ থেকে যে দীর্ঘ তরঙ্গের বিকৃত তাপ সেটাকে বেরোতে দেয় না, আকাশে মেঘ আছে তাহলে সে আটকে দেয়, যার ফলে দেখতে পাওয়া যায় যে মেঘের নিচেই ওই তাপটা অবস্থান করছে এবং মেঘ জলীয় বাষ্প এই বিকৃত তাপকে শোষণ করে, আবার শোষণ করে পুনরায় ভূপৃষ্ঠের দিকে পুনর্বিকৃত করে বা পুনর প্রতিফলিত করে, ফলে দেখতে পাওয়া যায় যে মেঘলা রাতে উষ্ণতা পেরিয়ে যায়, একটা গুমোট অবস্থার সৃষ্টি হয়। এটা আমরা বাস্তবে দেখতে পাওয়া যায় যে রাতেরবেলায় যদি আকাশে মেঘ থাকে তাহলে উষ্ণতার পরিমাণ ক্রমভাবে বেশি লাগে। এবারে হচ্ছে অধঃক্ষেপণ, অধঃক্ষেপণের ক্ষেত্রে কি না, বৃষ্টির যে জলকণা যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির জলকণা কিছু তাপকে শোষণ করে এবং উষ্ণতা কমে যায়। সেই জন্য আমরা দেখি যে গরমের সময় যখন খানিকটা বৃষ্টি হয়ে যায় তখন খানিকটা উষ্ণতার পরিমাণ কমে যায়, তাহলে বৃষ্টিপাত হলে উষ্ণতা কমে যায়, তাহলে অধঃক্ষেপণের কারণে উষ্ণতা পরিবর্তন হয়। আর যেমন আমরা খুব সহজেই দেখতে পাই যে জুন মাসে তখন প্রচণ্ড তাপ, তখন কর্কট সংক্রান্তি, কিন্তু সেই সময় বৃষ্টিপাত হয় বলে তুলনামূলকভাবে মে মাসের তুলনায় আমাদের এখানে উষ্ণতার পরিমাণ অনেকটা কম হয়। আবার এই যে তুহিন, তুষার, শিশিরবিন্দু এরাও কিন্তু উষ্ণতাকে অনেকটা পরিমাণ হ্রাস করে। এ সমস্ত অঞ্চলে তুষারপাত হয় সেই সমস্ত অঞ্চলে উষ্ণতার পরিমাণ এক ধাক্কা অনেকটা কমে যায়, উষ্ণতা হিমাঙ্কের নিচে পর্যন্ত নেমে যায়। এরপর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ উষ্ণতাকে কেমনভাবে নিয়ন্ত্রণ করে না, গাছপালা সেটা একটা বিরাট বড় ভূমিকা আছে উষ্ণতার ক্ষেত্রে। যেমন যেখানে ঘন বনভূমি, ঘন বনভূমিতে গাছ সূর্যের আলো কখনোই ভূপৃষ্ঠে এসে পৌঁছতে পারে না, যার ফলে সেখানে ইনসোলেশনের পরিমাণ অবশ্যই কম হবে, কারণ সে তো ভূপৃষ্ঠকে সরাসরি সূর্যের তাপ থেকে রক্ষা করছে, যার ফলে সেই অঞ্চলে দেখা যায় যে উষ্ণতার পরিমাণ একটু কম হয়। আবার গাছ কী করে, এটা প্রস্বেদন প্রক্রিয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করে, তাপ শোষণের পরিমাণ হ্রাস করে, ফলে গাছপালা অধিক থাকলে দেখা যায় উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। আবার অরণ্য প্রাকৃতিক স্পঞ্জের মতো আচরণ করে, প্রাকৃতিক স্পঞ্জের মতো কেন না, গাছপালা দেখতে পাওয়া যায় যে গ্রিন হাউস গ্যাস যেমন CO2 শোষণ করে, গাছের শিকড় আবার মাটির ভিতরে জল সংরক্ষণ করে এবং উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। দেখা যাচ্ছে যে বর্তমানে সুন্দরবন অঞ্চলে তারপরে চন্দ্রাপুর উদ্ভিদ দেখা দেখতে পাওয়া যায় যে প্রাকৃতিক স্পন্দন মতো আচরণ করছে, বিভিন্ন প্রকার গ্যাসকে বা বিশেষ করে গ্রিন হাউস গ্যাস CO2 শোষণ করে নিচ্ছে এবং উষ্ণতার পরিমাণ হ্রাস করতে সাহায্য করছে। এছাড়াও আছে মাটি, বিভিন্ন প্রকার মাটি দেখতে পাওয়া যায়, যে সমস্ত মাটিতে তুলনামূলকভাবে বালি কাদার পরিমাণ কম কিন্তু বড় বড় পাথরের কণা বিভিন্ন পাথরের নুড়ি পাথরের পরিমাণ বেশি, সেই ধরনের মাটি অর্থাৎ যেটা পাহাড়ি অঞ্চলে মাটি দেখতে পাওয়া যায় এই ধরনের মাটি, সেই মাটি বেশি পরিমাণে উষ্ণতা শোষণ করে এবং দ্রুত তাপ বিকিরণ করে আবার
ফলে এই ধরনের অবস্থা দেখতে পাওয়া যায়। আবার মরুভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে এই ধরনের মাটি বেশি দেখতে পাওয়া যায়। এই মাটিতে, এই মাটি তাপ, যেমন দিনের বেলায় পশু তাপ ধরে নেয়, আবার রাতেরবেলায় তাপ বিক্রিয়ন করে ঠান্ডা হয়ে যায়, ফলে উষ্ণতাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু সমভূমি অঞ্চলে দেখা যায় যে পরিমাণ মাটিতে বেশি, সে তাপ শোষণ এবং বিনিময়ের মধ্যে বা ছেড়ে দেওয়ার মধ্যে একটা ভারসাম্য থাকে, যার ফলে উষ্ণতা তারতম্য তুলনামূলক কম হয়। আবার মাটির রং গাঢ় রঙের মাটি, যেমন আমরা যদি ধরি যে মহারাষ্ট্র গুজরাটের রেগুর মাটি, কৃষ্ণ মাটি যাকে বলে, সেই মাটি বেশি পরিমাণ তাপ শোষণ করে, সেই জন্য সেখানে তাপের পরিমাণ বেশি হয়, গ্রীষ্মকালে সেখানে তাপের পরিমাণ খুব বেশি। কিন্তু আমাদের অঞ্চলে তুলনামূলকভাবে দেখা যায় যে মাটির রঙটা মেটের কালারে কম গাঢ়, সেই জন্য উষ্ণতার পরিমাণ গ্রীষ্মকালে তুলনামূলকভাবে কম হয়। আবার শুষ্ক মাটি, মাটিতে জলের পরিমাণ যদি কম থাকে, সেই মাটি উষ্ণতার পরিমাণ বেশি হয়। আবার যে মাটিটা একটু ভিজে ভিজে মাটি, সেই অঞ্চলে উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। এছাড়াও আছে নগরায়ন হচ্ছে, আমরা নগরায়নকে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন একটি তাপদ্বীপ। তাপদ্বীপ কেন না, নগরায়নে দেখা যায় যে এখানে মাটি তো খুব কম, এখানে বেশি পরিমাণে রয়েছে সিমেন্ট, পাথর, রড দিয়ে তৈরি বড় বড় অট্টালিকা, বড় বড় পাকা বাড়ি, সেটা গ্রীষ্মকালে তাপ প্রচুর পরিমাণে ধরে নেয়, তাই তাপের পরিমাণ সেখানে বেশি হয়। আবার এই অঞ্চলে নগরাঞ্চল দেখা যায় যে বনভূমি সব জাত জঙ্গল সাত মানে সব কেটে ফেলে এই ধরনের নগর সৃষ্টি হয়, ফলে নগরাঞ্চলে উষ্ণতার পরিমাণ একটুভাবে বেশি হয়। আবার নগরাঞ্চলে এই নগরায়ণ অঞ্চলে দেখা যায় যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইডের অ্যারোজল এদের পরিমাণ বেশি, যার ফলে এরা উষ্ণতার চরম অবস্থা সৃষ্টি করে। সেই কারণে যে সমস্ত অঞ্চলের নগর আছে, মুম্বাই, পুনে, কলকাতা, এই সমস্ত অঞ্চলে উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা বেশি। আর শিল্পাঞ্চলও উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কেমন হবে, মানে শিল্পাঞ্চল হলেই সেখানে বিভিন্ন প্রকার গ্যাস বের হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড, এই ধরনের গ্যাসগুলো, এবং তার সাথে সাথে সেই অঞ্চলের কী দেখা যায়, প্রচুর পরিমাণে অ্যারোজল, যেমন কার্বন কণা, ছাইয়ের কণা, এরা উষ্ণতার দীর্ঘকালীন পরিবর্তন ঘটায়। কারণ এই সমস্ত গ্যাসগুলো এবং অ্যারোজলগুলো এই শিল্পাঞ্চলে উষ্ণতার পরিমাণ অনেক বৃদ্ধি করে, ফলে সেই অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি হয়। এইভাবে বিভিন্ন কারণগুলো বায়ুর উষ্ণতা তারতম্যে বিশেষভাবে অংশগ্রহণ করে। আজকে এ পর্যন্ত, বাকি পরের দিন।